আপনাদের এখানে কোন সাপ্লাই নেই? সাপ্লাই নষ্ট, এটা লাগিয়ে দরখাস্ত হয়েছে পঞ্চায়েত। তো এতদিন আপনারা কইতে জল খাইছেন? তো তারা কি কোনো কিছু হয়েছে না? না। কি চান আপনারা? জলের জন্য। কতদিন ধরে জল পান না আপনারা? জল আসছে প্রায় দুই মাস কাছাকাছি গেছে, ভোটের ইলেকশন অনেক আগে থেকে। আমরা পঞ্চায়েতে গেছি, আমরা নেতারাও ফোন করছি, তারা কোনো সরা দিতে পারছে না আমার পর্যন্ত। প্রজা সেক্রেটারির কাছে দুবার ধরে গেছি, তারপর লাস্ট মতো আবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছি, অ্যাপ্লিকেশনের সিলটা রিটু গেছি, এটা পর্যন্ত আমরা দিতে না। কোন পঞ্চায়েতের আন্ডারে আপনারা? বাঁকুড়া পঞ্চায়েত সেক্রেটারি। তারা সেক্রেটারের কথা কইতে গেলে মানে উল্টা সুর মারে, আরও মানে অন্যরকম কথাবার্তা কয়। কত পরিবার আছে এখানে? এখানে প্রায় 100 পরিবারের উপরে আছে। তো এই জল যে পাইতেছে না, এখানে জল কি সাপ্লাই নেই? সাপ্লাই আগে আসছিল, মেরিটিভ কেবল, এগুলো সব খারাপ হয়ে গেছে। এগুলা ঠিক করার জন্য আমরা ডিডব্লিউ সবই গেছি, ডিডব্লিউ সবই যে এডি ঠিক করা যেত না, কল দেওয়ানোর জন্য আমরা কাতাই দিছে না। আমরা আয়ে পড়ছি পঞ্চায়েতে, যেতে বলছি পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে কোনো খরা আবার গেছে না বহন পর্যন্ত। তারপরে কিছুদিন আগে আমরা আবার গেছি পঞ্চায়েতে, গেছি পরে বলছি তোমরা এটা ঠিক করা হয়তো না, তারপরে গাড়ি দিয়ে জল পাঠিয়ে দিব। আমরা টাইম দিচ্ছি দুই দিন বা তিন দিনের টাইম, ইলেকশনের আগে কই এখন পর্যন্ত। এতদিন জল করতে গেছেন? কতদিন নদীর থেকে তারপরে বৃষ্টির জল জমাইয়া আমরা খাইতেছি এখন পর্যন্ত। মানে আমি বৃষ্টি না গুলো যায় দেখতে পারেন জায়গাটা একদম এখন পর্যন্ত।